हेलो गाइस वेलकम टू न्यू ब्लॉग। तो बंधुरा सकाल सकाल जेहेतु पूर्णिमा तो सारा दिन पूर्णिमा आछे तो तार जोन्नो देखो आमी विपद्मासिनी मायेर पुजोर आयोजन करे निएछि। एई जे आमी आमार साध्यमतो विपद्मासिनी मायेर पुजो करे नेब, ठाकुरेर पुजो आयोजन करे निएछि, एखन पुजोटा देब तारपर बाचाली बोलबो। तो चलो बैक कैमेरा देखाई। तो देखो बंधुरा आमी आमार साध्यमतो मायेर पुजोर आयोजन करलाम। निवेदन देवा हुए थे तो अपन मायर पाचाली टा बोलबो। হয়ে ভক্তিযুক্ত মন প্রতিদিন যে যান এই গন্ত পরে কিংবা শুনে তার প্রতি ভগবতী থাকে পরে ভেঙে তুষ্টা হতে রাখে। তো বন্ধুরা বিপদ্মাসিনী মায়ের পুজো দেওয়া কমপ্লিট। তিনবার উলুধনি দিয়ে জলে ছিটে দিয়ে সুলকা দিয়ে দিলাম। তো পাঁচালি পুরো হয়ে গেছে। চলো তোমাদের আবার দেখাই একবার ব্যাক ক্যামেরায় আমার পুজোর আয়োজনটা। তো দেখো পুজো কমপ্লিট, আমার ঠাকুর পুজো কমপ্লিট। আসন আর গট নাড়াবো, নাড়িয়ে তেল পান বাসাতে যাব পুকুরে। তো আমাদের পাশেই পুকুর আছে, ওখানে তেল পান বাসিয়ে আসবো। দেখো তেল পান বাসাতে যাবো এখন পুকুরে। তো বন্ধুরা এই পুকুরটার মধ্যে সবাই বাসায়। তো দেখো আমার আগেও একজন বাসিয়ে দিয়ে গেছে, এখানেই ভাসান দেবো তেল পান।
তো বন্ধুরা দেখো কাটামটা বোঝা যাচ্ছে না, রৌদ্র, তারপর শ্যাওলা জলটা। তো আমার বাসন হয়ে গেছে তেল পান, দেখো এখনো ডুবেনি, পাতাটা সুন্দর করে ভাসানোই আছে। তো আর একজন কে দিয়ে গেল, আর ওটা এই যে বন্ধুরা এখন আমার ভাসানটা আছে, তেলপান ভাসান দিয়েছে, এই যে কলা পাতাটা এখনো আছে। তো বাসন হয়ে গেছে, চলো যাই বাড়ি। বন্ধুরা বাড়ি এসে পড়েছি, তো এখন ঠাকুর পূজা ভাঙবো, পুজোর প্রসাদ নেব, বাসনপত্র ধুবো। তো আজ রান্নাবান্না শেয়ার করবো না, তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তেল সিঁদুর দিয়ে নেই, তো বিপদনাশিনী মায়ের পুজো দিয়ে নিজেও তেল সিঁদুর নিতে হয়, অন্যকেও দিতে হয়। তো আমার বাড়ির তো কেউ নেই, তো আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো সাবু মাখা নিয়েছি, প্রসাদটা খেয়ে নেব। আর বন্ধুরা হঠাৎই মনে হলো যে আজকে পুজোটা দিয়ে নিই, যেহেতু পূর্ণি আছে, তো রাস পূর্ণি গেল, কাল রাতে পূর্ণি লেগেছে, তো আজও আছে, তো আবার সন্ধ্যায় নাকি আবার চন্দ্রগ্রহণ। তো সকাল সকালে বন্ধুরা বাসি ঘাস সেরে নিয়ে তো ভাতটা বসিয়ে ঘর মুছলাম, মুছে তারপর ভাতটা নামিয়ে ডাল তরকারি ছিল এগুলি গরম করে নিয়েছি। তো আজ বেশি কিছু রান্না করিনি, ডাল আছে আর এই যে পনিরের তরকারি ছিল গরম করে নিয়েছি। আর এখন হাজবেন্ডকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আস্তে আস্তে হাজবেন্ড স্নান করে বসে আছে, তো হাজবেন্ডকে দুটা ডিম অমলেট বানিয়ে দিলাম ডাল আর এই পনির তরকারি দিয়ে খেয়ে নিল। তো আমরাও এবেলা আর কিছু রান্না করবো না, ডিম অমলেট বানিয়ে খেয়ে নেবো। ছেলে খেয়ে নিয়েছে একবার পনিরের তরকারি দিয়ে, তো দুপুরে আবার ডিম অমলেট বানিয়ে দেবো আমি যখন খাবো। তো চলো সাবু মাখাটা নিয়ে নিয়েছি, কেউ সাবু খায় না বন্ধুরা, আমারই খেতে হয় সাবু। তো চলো প্রসাদটা নিয়ে নিই, তো একবার পুজো দিয়ে সবকিছু কমপ্লিট করে প্রসাদ একটু সিমটি দিয়ে মুখে দিয়ে তো রান্নায় আসলাম আর কি। তো এখন সাবুটা খাওয়ার নেই, খেয়ে নেব। আমার ভালো লাগে সাবু মাখা বন্ধুরা, যদি নারকেল হয় আরো ভালো লাগে, টেস্ট আসে। তো বন্ধুরা রাস মেলার উদ্দেশ্যে চলে এসেছি, তো দেখো এখানে একটা কালী মন্দির দেখতে পেয়েছি, তো একটু ভিডিও শুট করে নিই। দেখো একটা মন্দির আছে, কালী মন্দির, এখানে পুজো হয়। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন 5টাও বাজে না, তো চলে এসেছি বাড়ি থেকে হেঁটেই, গাড়ি পাচ্ছিলাম না, অটো করে আসবো ভেবেছিলাম পাইনি। তো তো দেখো এখানে একটা নবগ্রহ মন্দির, এই যে দেখো জ্যোতিষালয়, তো এখানে গ্রহ পূজা, তারপর কুষ্টি এগুলি বিচার করা হয় বাড়িটাতে। মন্দিরটা খুব সুন্দর, বছর বছর গ্রহ পুজো হয়, বড় করে যজ্ঞ হয়। তো বন্ধুরা দেখো রাসমেলায় চলে এসেছি, এই যে আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে রাসমেলা হয়ে থাকে, এই যে দেখো রাস ঘুরাচ্ছে সবাই বাচ্চারা মিলে। তো চলো যা, এখানে আমি একটু রাস টান দেব, এই হচ্ছে আসল রাজটান, রাধাকৃষ্ণকে এভাবে ঘোরায় সবাই, তো কাল রাত থেকেই হয়েছিল। তো চলো আমি একটু ঘুরাই নিই রাধাকৃষ্ণকে, আমরা একটু ঘুরাই দে, তোরা তো কাছে রই, আমরা জায়গা ঘুরাই। মাথা ঘুরাই না, তাহলে তো রাস্তা একটু ঘুরিয়ে নিলাম, সবাই ঘুরাচ্ছে, তো এটাই হচ্ছে রাসমেলার আসল, রাধাকৃষ্ণকে ঘুরাচ্ছে রাসমেলায়, রাধাকৃষ্ণকে কাল রাত থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ, তো এখন জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাই, চলো এখানে মেলাও হয়। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এখানে বড় করে রথের মেলা হয়, মেলা করে, রথের মেলা ত্রিপুরা বিখ্যাত, তো এই মন্দির প্রাঙ্গণে রথের মেলা হয়ে থাকে, তো রাসমেলাটাও হয়েছে, তো তার জন্যই তোমাদের শেয়ার করা। তো দেখে নাও বন্ধুরা আমাদের এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম, তো পুজো হয়ে গেছে, দর্শন করে নাও সবাই।
দেখো আবার জগন্নাথকে দর্শন করে দিই তোমাদের আবার বন্ধুরা। দেখতে থাকো আমাদের এখানকার জগন্নাথ দেব। তো দেখো বন্ধুরা এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম মূর্তিগুলি খুব সুন্দর, আজ থেকে দেখিয়ে দিই। অবশ্যই বলো কমেন্টস করো জগন্নাথ দেব দেখতে কিরকম। তো রাস ঘুরিয়ে নিয়েছি জগন্নাথ দেবের মন্দিরও প্রণাম করি, শাখা বিক্রি হয়। এখানে খুব সস্তা শাখা পাওয়া যায়। আপনারা এদিকে লাইট লাগাইছেন না দি? বেচা কিনে কেমন হয়েছে? ভিডিও করছে দেখে দাদারা বললো যে শাখা বিক্রি করছে, দাদারা বলছে দেখ ভিডিও করছে। তো তার জন্য ওদের সাথে একটু কথা বললাম। দেখো বন্ধুরা দোকানপাটের অভাব নেই, সমস্ত রকম দোকানপাটে বসেছে একদম। দেখো প্লাস্টিকের জিনিস হতে তার বাঁশ বেতের জিনিস মুড়া, তারপরে দেখো জিলিপির দোকান, স্টেশনারি দোকান, এই যে দেখো সাজিয়ে রেখেছে বুট বাদাম ফুচকা, সমস্ত রকম দোকানপাট এখানে আছে। আর আমি এসেছিলাম একটা ফুলের সাজি কিনতে, কিন্তু সাজিয়ে পেলাম না, বাঁশ বেতের দোকানে গিয়েছিলাম। এই যে দেখো বাঁশ বেতের দোকান, কিন্তু ফুলের সাজিটা পেলাম না। তো এখন জিলেপি কিনেছি আর ছোলা বোট কিনেছি আর নিমকি কিনেছি, ছোট ছোট নিমকিগুলো হয় এখানেগুলি কিনেছি। তো এখন বাড়ি চলে যাব, তো যাওয়ার পথে আরও কিছু তোমাদের শেয়ার করছি, তো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো হলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকালবেলা দেখলি তো বিপদনাশিনী মায়ের পুজো করলাম, পুজো করে এখন সন্ধ্যায় চলে এসেছি রাসমেলায়। তো দেখো স্টেশনারি দোকানও বসেছে, কাপ প্লেট, এই যে দায়ের দোকান, সমস্ত কিছু। আর এই যে মাটির জিনিস কাপ প্লেট দেখো, এই যে মাটির জিনিস পুতুল। বন্ধুরা দেখো মেলা থেকে ফিরে এসেছি, এই যে জিলিপি নিয়ে গরম গরম জিলিপি ভাজা, তারপরে বোট, তারপরে নিমকি, আর ছেলের জন্য চিকেন ললিপপ। তো এসে পড়েছি মেলা ঘোরাঘুরি করে, তো আরও দুটা জিনিস এনেছি। তো এটা হচ্ছে বেড কভার, এই যে সোফার ঢাকার জন্য দুটা বেড কভার, তিনটা বেড কভার এনেছি। তো এগুলি পরে ব্লগে শেয়ার করব। ভেলভেটের যে বেড কভারগুলি হয় এগুলি এনেছি, এগুলি বাজার থেকে এনেছি। আর মেলাতে বন্ধুরা জিনিসপত্র এতটা দাম, তো আমি বাজার থেকে কেনাকাটা করি। তো তেমন কিছু কেনাকাটা ছিল না, একটা ফুলের সাজি, তো একটা ফুলের সাজি আনবো বলে গেলাম, তো ফুলের সাজি পেলাম না। তো অনেক কিছুই বাঁশ বেতের জিনিস উঠেছে, কিন্তু ফুলের সাজিটা পেলাম না, বাঁশ বেতের ফুলের সাজিটা। তো বেতের ফুলের সাজিটা ভালো হয়, তো আগেরটা নষ্ট হয়ে যায়। আমার মা কিনে দিয়েছিল রাস্তায়, একটা মহিলা বিক্রি করেছিল তো মা কিনেছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম আজ আনবো, তো পেলাম না। তার জন্যে বিশেষ করে রাসমেলাতে গেলাম, কিন্তু ফুলের সাজিটা পেলাম না। তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে এন করছি। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো দেখা হচ্ছে নেক্সট ডেতে।